নমস্কার দর্শক বন্ধু, আজি সকালের 10টি গুরুত্বপূর্ণ নিউজ। নম্বর ওয়ান, অগস্ট 31 তারিখে এই রাজ্যে হব প্রবল বর্ষা। অগস্ট 31 তারিখে দেশের অনেক রাজ্যের প্রবল বর্ষা হওয়ার আশঙ্কা রয়েছে। এ নিয়ে আইএমডি পক্ষের সূচনা জারি করা যাইছে। পানিপাগ বিভাগ পক্ষের মিলিথিবা সূচনা অনুসারে অগস্ট 31 উত্তর পূর্ব ভারত, পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের প্রবল বর্ষা হয়ে পারে। আগামী 3 দিন মধ্যে উত্তর পূর্ব অঞ্চলের প্রবল বর্ষা আশঙ্কা রয়েছে। সেইপরে আজ তামিলনাড়ুর অনেক স্থানের প্রবল বর্ষা হওয়ার পূর্বানুমান করেছে পানিপাগ বিভাগ। অন্যপক্ষে হিমাচল প্রদেশের কিছুদিন অবসর পরে সোমবার সিমলার পুঁ বর্ষা হয়েছিল। হিমাচলের লগাতার বর্ষা যোগ অনেক স্থানের ভূস্খলন বর্ষা হয়েছিল। চলিত বর্ষ মৌসুমী আরম্ভর রাজ্যের বর্ষায় প্রায় 367 জনকর মৃত্যু ঘটিবে সূচনা রয়েছে। নম্বর টু, সাহারা জমাকারী মিলিব দ্বিতীয় কিস্তি টঙ্কা। লক্ষাধিক পুঞ্জি জমাকারী আশ্বস্তিকর খবর, সাহারা জমাকারী মিলিব দ্বিতীয় কিস্তি টঙ্কা। কেন্দ্রমন্ত্রী অমিত শাহ অটল ভর্চা ভবনের সাহারা রিফন্ড পোর্টাল লঞ্চ করেছেন। এই পোর্টাল জরিয়ার সেই জমাকারী অর্থ মিলিব যেমন নিবেশ অবধি শেষ হয়ে সারিছে। পোর্টাল লঞ্চ হওয়ার পরঠু এপর্যন্ত লক্ষাধিক লোক আবেদন করে সারে। সরকার অগস্ট 4 তারিখে প্রথম কিস্তিতে 112 জন জমাকারী 10 টাকা পর্যন্ত জমারাশি ফেরস্ত করেছিল। সূচনা থাকে যে যেমন সাহারা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, হামারা ইন্ডিয়া ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, কলকাতা সাহারিয়ান মল্টিপদ সোসাইটি, স্টার মল্টিপদ সোসাইটি টঙ্কা জমা সেই মানে হি এই পোর্টাল সহায়তা পাই আবেদন করে পারিবে। নম্বর 3, এথর বি হেলানি বর্ষা, চিন্তা বড়াইলা অগস্টরে নিয়ন্টিয়া বর্ষা। চিন্তা বড়াইলানি নিয়ন্টিয়া বর্ষা, চলিত অগস্টরে গত 123 বর্ষ সবুঠার কম বর্ষা রেকর্ড হয়েছে। চাষ পাই গুরুত্বপূর্ণ থিবা অগস্ট মাসের বর্ষার দেখা নাই। বর্তমান সুদ্ধা কিছু অঞ্চলের নিয়ন্টিয়া বর্ষা আও আও কিছু অঞ্চলের বর্ষার অসমানতা চাষ পাই বিপদ সৃষ্টি করেছে। চলিত অগস্ট মাসের 1 রু 28 তারিখ মধ্যে রাজ্যের 298.6 মিলিমিটার বর্ষা রেকর্ড হয়েছে, যা স্বাভাবিক বর্ষা 333.5 মিলিমিটার তুলনায় পাখাপাখি 10% কম। গত 5 বর্ষের অগস্ট মাসের বর্ষাক দেখলে যে চিত্র সামনাকু আসুচি তা সংকেত দেউচি যে পাগরে বড় পরিবর্তন হেলানি। 2017 পরঠর মৌসুমী বর্ষার চিত্রকু দেখিলে অগস্ট শেষ সুদ্ধা অনুভূত হইতিবা বর্ষাকু দ্বিতীয় নিয়ন্টিয়া বর্ষা বলে গণনা করা যাইতিবো। নম্বর 4, রাখি পূর্ণিমা ভেটি 200 টাকা সস্তা হেলা এলপিজি সিলিন্ডর। রাখী পূর্ণিমা অবসরের সরকার দেলে বড় ভেটি। উজ্জ্বলা যোজনার 200 টাকার সবসিডু মঞ্জুরি করা যাইছে। ঘরোই রন্ধন গ্যাস সিলিন্ডর 200 টাকা পর্যন্ত হ্রাস করেছে কেন্দ্র সরকার। গ্যাস উপরে সবসিডু কেন্দ্র ক্যাবিনেট পক্ষের মঞ্জুরি প্রদান করা যাইছে। তবে উজ্জ্বলা যোজনক অধীনে থাকা হিতাধিকারী মধ্যে ইহার লাভ উঠাই পারবে। ইহা পূর্বে অগস্ট মাসের ব্যবসায়িক এলপিজি সিলিন্ডর মূল্য 100 টাকা হ্রাস করা যাইছিল। হলে ঘরোই সিলিন্ডর মূল্যর কোণী পরিবর্তন করা যাই নথিল। মঙ্গলবার দিন ক্যাবিনেট বৈঠক পরে কেন্দ্র মন্ত্রী অনুরাগ ঠাকুর সূচনা দিয়েছেন যে সমস্ত গ্রাহকঙ্ক পাই গ্যাস সিলিন্ডর মূল্য 200 টাকা হ্রাস করা যাব এবং রাখি পূর্ণিমা অবসরে সিলিন্ডর মূল্য 200 টাকা হ্রাস করিবক নিষ্পত্তি নিয়া যাইছে। নম্বর 5, আগুয়া নির্বাচনকে নিয়ে বড় খবর, 13 ওড়িশা আসুচ্ছন্তি কেন্দ্র নির্বাচন আয়োগ। রাজ্যে গত কিছুদিন হব আগুয়া নির্বাচন নিয়ে চর্চা জোর ধরিছে। এথিমধ্যে আসন্তা 13 তারিখে ওড়িশা আসুচ্ছন্তি কেন্দ্র নির্বাচন আয়োগ এবং ইসিআই অধিকারী। আগুয়া নির্বাচন চর্চা ভিতরে এভাবে গুরুত্বপূর্ণ সূচনা দিয়েছেন রাজ্য মুখ্য নির্বাচন অধিকারী নিঙ্কুজ ধল। কেন্দ্র নির্বাচন আয়োগ রাজ্যের সমস্ত জেলার জেলাপালক নির্বাচন সম্বন্ধীয় আলোচনা করবে। নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন অধিকারী পক্ষ প্রস্তুতি করা যাচ্ছে। রাজ্যের সাধারণ নির্বাচন পাই আবশ্যক অনুসারে ইভিএম পৌঁছি সারিছে। 9টি জেলা পাই ভিভিপ্যাট পৌঁছি সারিছে। আসন্তা অক্টোবর মাসের সমস্ত ইভিএম ও ভিভিপ্যাট যাঞ্চ হব। ভোটর তালিকা সংশোধন পাই মধ্য প্রক্রিয়া আরম্ভ করা যাচ্ছে। নির্বাচন নিয়ে ইহা এক প্রক্রিয়া। আগুয়া নির্বাচন নিয়ে ইহার কোণী সম্পর্ক আগুয়া নির্বাচন নিয়ে ইহার কোণী সম্পর্ক না বলে রাজ্য নির্বাচন অধিকারী স্পষ্টভাবে কেছেন। নম্বর 6, আজির পানিপাগ খবর, রাজ্যের মৌসুমী প্রভাব দুর্বল। 24 ঘন্টায় রাজ্যের হারাহারি 0.4 মিলিমিটার রেকর্ড। রাজ্যের মৌসুমী প্রভাব দুর্বল, আকাশ মেঘশূন্য রয়েছে। এনে ভুবনেশ্বর পানিপাগ কেন্দ্র ট্যুইট করে সূচনা দিয়েছেন। গত 24 ঘন্টায় রাজ্যের হারাহারি বর্ষা 0.4 মিলিমিটার রেকর্ড হয়েছে, যা স্বাভাবিক বর্ষা 12.1 মিলিমিটার তুলনায় 96% কম। রাজ্যের মৌসুমী প্রবাহ দুর্বল হয়েছে। অধিকাংশ স্থানের আকাশ প্রায় মেঘশূন্য রয়েছে। 2 দিন তলে রাজ্যের স্বাভাবিক তুলনায় 92% কম বর্ষা রেকর্ড হয়েছিল। আগামী 3 দিন যায় রাজ্যের দুর্বল মৌসুমী প্রবাহ জারি রহব। আহরি 3 দিন মৌসুমীর দুর্বল স্থিতি জারি রহবা সহ বিশেষ বর্ষার সম্ভাবনা নাহি। দুর্বল স্থিতি হেতু অগস্ট শেষ যায় রাজ্যের কাঁ বা বর্ষার সম্ভাবনা রয়েছে। নম্বর 7, জামিন মিলিবার কিছু সময় পরে পুঁ গিরফ হলে ইমরান খান।
পাকিস্তানের পূর্বতন প্রধানমন্ত্রী ইমরান খানকে অগস্ট পাঁচ তারিখে তোষখানা মামলার তিন বর্ষ জেল দণ্ডাদেশ শোনা যাইছিল। হলে আজ তাঁকে ইসলামাবাদ হাইকোর্ট জামিন প্রদান করেছিলেন। এই খবর ইমরানক সমর্থকঙ্ খুশি দিয়েছিল বেড়ে এই খুশি মাত্র কিছু সময় পর্যন্ত রয়েছিল। কারণ জামিন মিলবা পরে এবে আউ এক মামলার ইমরান খানক গিরফ করা যাইছে। মিলিথিবা সূচনা মোতাবক ইমরান খান পাকিস্তানের ক্ষমতার থিবা বেড়ে রাজনৈতিক উদ্দেশ্যে এক গুপ্ত কূটনৈতিক কেবল সিফর অপব্যবহার করেছিলেন। এই মামলার ইমরানক আজ গিরফ করা যাইছে এবং সে অগস্ট তিরিশ পর্যন্ত নায়ক হেফাজতরে রহবে। কিছু সময় পূর্ব ইসলামাবাদ হাইকোর্ট সেশন কোর্টক রায়ক স্থগিত রাখি মঙ্গলবার দিন তসখানা মামলার পাকিস্তানের পূর্বতন প্রধানমন্ত্রী ইমরান খানক জামিন প্রদান করেছিল। কিছুদিন তো তসখানা মামলার রায় শুনে সেশন কোর্ট ইমরানক তিন বর্ষ কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন। ইয়াক বিরোধ করে ইমরান হাইকোর্ট পৌঁছিবা পরে সোমবার ইমরান খানক আবেদনক নিয়ে হাইকোর্ট রায় সংরক্ষিত রাখিছিলেন। হলে মঙ্গলবার সকালে তাঁকে জামিন মিলেছিল, কিন্তু জেল বাহারে নিজ পরিবার লোককে ভেটবার স্বপ্ন ইমরানক অধারে রয়ে যাইছে। নম্বর এইট, দুবাইয়ের বুর্জ খলিফার রিলিজ হব ফিল্মি জবানর ট্রেলর। সমস্ত লাল রঙের পোশাক পিঁধিবাকে কহিলেন শাহরুখ। শাহরুখ খানক বহু প্রতীক্ষিত চলচ্চিত্র জবান আসন্তা মাসে রিলিজ হওয়ার যাচ্ছে। এই চলচ্চিত্রক নিয়ে প্রশংসক মধ্যে এক জবরদস্ত ক্রেজ রয়েছে। চলচ্চিত্র গীতগুড়ি প্রশংসক বেশ পছন্দ আসছে। এসহ নির্মাতা সিনেমার কাহিনীকে নিয়ে সসপেন্স জারি রাখছেন। সোমবার জবান চলচ্চিত্রর ট্রেলর অগস্ট একত্রিশে রিলিজ হব বলে চর্চা হওয়া বেড়ে এক্সরে পোস্ট করে ইহা সৃষ্টি করেছেন শাহরুখ। সে লিখিছেন, আপন মানক সহিত জবানর উৎসব পালন ন করিবা মো পক্ষে অসম্ভব। মু আপন মানক সহ এই উৎসবক পালন করিবাকু অগস্ট একত্রিশে রাতে নটা সময়ে বুর্জ খলিবাকু আসুছি। নম্বর নাইন, বিজু পট্টনায়ক ক্রীড়া সম্মান। দুইজনকু মরণোত্তর বিজু পট্টনায়ক সাহসিকতা পুরস্কার। জাতীয় ক্রীড়া দিবস অবসরের কিংবদন্তী হকি খেলাড়ি ধ্যানচাঁদক জন্মবার্ষিকী পালন করা যাইছে। ওড়িশা পক্ষ ক্রীড়া এবং খেল প্রতি উল্লেখনীয় অবদান পাই সম্মানিত করা যাইছে। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই উৎসবের মুখ্য অতিথি ভাবে যোগ দিয়েছিলেন। দুইজনকু মরণোত্তর বিজু পট্টনায়ক সাহসিকতা পুরস্কার প্রদান করা যাইছে। দিবঙ্গত শরদ দাস ও সুদর্শন স্বাইঙ্ পুরস্কার মরণোত্তর বিজু পট্টনায়ক সাহসিকতা পুরস্কার প্রদান করা যাইছে। উভয় পরিবার সদস্য পুরস্কার গ্রহণ করেছেন। সরোজ দাসঙ্ক পাই তাঁক পিতা বিজু পট্টনায়ক সাহসিকতা পুরস্কার গ্রহণ করেছিলেন। সাইকেল চালিকা স্বস্তি সিং বিজু পট্টনায়ক ক্রীড়া সম্মানিত করা যাইছে। তাঁক দুই লক্ষ টাকা নগদ রাশি মধ্যে প্রদান করা যাইছে। নম্বর টেন, রোহিত অধিনায়কত্বক নিয়ে এইসব প্রশ্ন উঠিলে পূর্বতন ক্রিকেটর। ক্রিকেট দলের অধিনায়ক প্রতিক্রিয়া দিয়েছেন পূর্বতন ক্রিকেটর সুনীল গাভাস্কর। রোহিত অধিনায়কত্ব সাংক বিশ্বকপে ভারতীয় দলের প্রদর্শন পাই সে আগুয়া দিয়েছেন গুরুমন্ত্র। গাভাস্কর কিন্তু কি আগামী তিন মাস ভারতীয় দল পাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হব, যে অধিনায়ক রোহিত শর্মা নেতৃত্বের প্রকৃত পরীক্ষা হব। যেতবে দল 2022 মশায় রোহিত অধিনায়কত্বের টি টোয়েন্টি বিশ্বকপ খেলেছিল, সেতবে সেমিফাইনালে পরাজয় সহ যাত্রা শেষ হয়েছিল। বর্তমানে জন অধিনায়ক ভাবে নিজকে প্রমাণ করা রোহিত আগামী দুইটি টুর্নামেন্ট জিতবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।